এমন থাকছে দুই বাংলায় ভালোবাসা খুব কম লোকেরই নসিব হয়েছে, কেন বললেন মোশাররফ করিম। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন দেশের তারকা অভিনেতা মোশাররফ করিম। এই খবর কারো অজানা নয়। নতুন খবর হলো, মোশাররফ অভিনীত সেই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে রিসেন্টলি, যা প্রশংসিত হচ্ছে কলকাতার মানুষের কাছে। শুধু তাই নয়, ট্রেন্ডিং ও 5 নম্বর এই ট্রেলারটি। মোশাররফ করিম অভিনীত কলকাতার সেই ছবির নাম হতে যাচ্ছে ডিকশনারি, যা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত বসু। প্রায় 10 বছর পর কোন নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। ডিকশনারি সম্পাদনা করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। ছবিটির সম্পাদনা সূত্রেই অভিনেতা মোশাররফ করিমের সাথে পরিচয়, যদিও এই সিনেমা সম্পাদক আগেই জানিয়েছেন। মোশাররফ করিম আমার ভীষণ পছন্দের অভিনেতা। ডিকশনারি ট্রেলার উন্মোচনের পর 24 ঘন্টায় 1.5 লাখের বেশি মানুষ শুধু ইউটিউবেই দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেখেছেন অসংখ্য মানুষ। আর এই উপলক্ষেই যেন পশ্চিমবঙ্গেও মোশাররফ করিমের ভক্ত অনুরাগীদের দেখে নিতে পারলেন সকলে, তাই তো অনির্বাণ মাইতি জানান। অদ্ভুত প্রতিক্রিয়া দেখলাম ডিকশনারি ট্রেলার নিয়ে। গত 24 ঘন্টায় ভিউ দাঁড়িয়েছে লক্ষাধিক এবং পুরোটাই অর্গানিক, কোনো বুস্ট হয়নি, ট্রেন্ডিংও আছে। এই দর্শকের সিংহভাগই মোশাররফ করিমের ভক্ত। আমি জানতামই না কলকাতায় মোশাররফ করিমের ফ্যান ক্লাব আছে। তারা মারাত্মক উৎসাহ দেখিয়েছে ছবিটির প্রচারে। তিনি আরো জানান, মোশাররফ করিমের সাথে ব্রাতদা প্রথম যেদিন আলাপ করলেন সেদিনই এমন ভাবে মিশে গেলেন যেন বহুদিনের পরিচিত। একজন শিল্পী বোধ হয় সম্পূর্ণ হন তার মানুষের সাথে মেশার ক্ষমতার মাধ্যমে। এটা সুফল আমি আমার জীবনে পেয়েছি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি সহজ পাঠের গপ্প, এই সম্পাদক মোশাররফ করিমের উদ্দেশ্যে জানান, দুই বাংলায় এই ভালোবাসা খুব কম লোকেরই নসিব হয়েছে। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প বাবা হওয়া ও স্বামী হওয়া অবলম্বনে নির্মিত হচ্ছে ডিকশনারি। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরের কাহিনী ফুটে আসবে। আবির নুসরাতকে দেখা যাবে স্বামী স্ত্রীর ভূমিকায়। এই অংশটি স্বামী হওয়ার গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে বাবা হওয়ার গল্প অবলম্বনে কলমি এবং মোশাররফের কাহিনী দেখানো হবে। 12 ফেব্রুয়ারি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্রাত বসুর ডিকশনারি ছবিটি। সোভিয়র জেনে তো নিলেন কেন এই কথা বলা হয়েছিল, দুই বাংলায় খুব কম মানুষ এরকম ভালোবাসা নসিব হয়েছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।